অন্যান্য রোগের মতো ক্যান্সার আক্রান্তের সংখ্যা ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে স্তন এবং ইউটেরাস ক্যান্সার বাড়াই মহিলাদের মধ্যে দুর্ভোগ বেড়েছে। আইসিএমআর এর তথ্য অনুযায়ী 2025 মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 12% বৃদ্ধি পাবে। আশঙ্কা 2025 সালে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 15 লক্ষের কাছে চলে যাবে। তামাক সেবনজনিত ক্যান্সার আক্রান্ত 27.1% পৌঁছেছে। মহিলাদের স্তন ক্যান্সারে আক্রান্ত প্রায় 14.8% কাছে। বিশ্বজোড়া ক্যান্সারের বারবারন্ত থেকে রাজ্য সরকার ক্যান্সার আক্রান্তদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনেছে। এখন কলকাতার পাশাপাশি একাধিক হাসপাতালে চিকিৎসা করা যায় ক্যান্সারের। সাগর দত্ত মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে টার্সিয়ারি ক্যান্সার সেন্টার। কলকাতা মেডিকেল কলেজে রাজ্য সরকারের উদ্যোগে রিজিওনাল ক্যান্সার সেন্টারের মতোই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং SSKM হাসপাতালে তৈরি হচ্ছে ক্যান্সার হাব। মেদিনীপুরেও তৈরি হচ্ছে PPP মডেলে ক্যান্সার হাসপাতাল। এবার পুরুলিয়া সেই তালিকায় যুক্ত হল। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হয়েছে ক্যান্সার চিকিৎসা। সপ্তাহ দুদিন এখানে পরিষেবা পাওয়া যাবে। কেমোথেরাপি থেকে ক্যান্সারের নানা চিকিৎসা এখান থেকেই করা যাবে। ক্যান্সার সার্জারি একটা হচ্ছে কেমোথেরাপি, একটা হচ্ছে অপারেশন, আর একটা হচ্ছে রেডিওথেরাপি। এর মধ্যে আমাদের রেডিওথেরাপির পার্টটা নাই, বাকি দুটো পার্ট আমাদের আছে। অপারেশন করার ক্ষমতা আছে বা সুবিধা আছে, আর হচ্ছে পেশেন্টের কেমোথেরাপি রেডিওথেরাপি যা মানে ডিরেকশন দিয়ে দেবেন সেই অনুযায়ী এখানে পেশেন্টের কেমোথেরাপি রেগুলার বেসিসে হচ্ছে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসের 5তলায় ক্যাম্পাস ডে কেয়ার ইউনিটে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। রয়েছে কেমোথেরাপি, ক্যান্সারের অস্ত্রোপচারের সুবিধা, ক্যান্সারের মতো মারণ রোগে বিনামূল্যে চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের কার্যকরী ভূমিকার প্রশংসা করছেন অনেকেই। সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, বাংলা জাগো।